সরকার সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুরাধাপুর সঙ্গীত বিদ্যালয়ের সাজ্জার্থে গৃহকাল এম স্কুল মাঠে এবছর বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের 17 নভেম্বর সন্ধ্যা 8:00 শুরু হবে। ওই দিন সঙ্গীত পরিবেশন করতে আসবেন বর্তমান ভারতবর্ষের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জী, ওনার সঙ্গে থাকবেন বিপিন রায়। আমরা প্রথমবারের মতো এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি। আমরা লক্ষ্য করেছি গত 2 বছর মহামারী করোনা এবং ভয়ঙ্কর বন্যার সবাই মানুষ যেভাবে রক্ষা পেয়েছেন, গত 2 বছরে কারণ এই অঞ্চলে কোনো সঙ্গীতানুষ্ঠান তেমন হয়নি, যার জন্য সমস্ত পাড়া উপত্যকাকে আনন্দ দেওয়ার জন্য আমরা সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি। প্রথম সঙ্গীতানুষ্ঠান হবে 17 নভেম্বর, তারপর 2 দিন গ্যাপ থাকবেন এবং 20 নভেম্বর অনুরূপ একটি সঙ্গীতানুষ্ঠান হবে। সেখানে বর্তমান বাংলাদেশে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বন্যা তালুকদার আসার কথা রয়েছে। মুম্বাই থেকে আরও একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসবেন, ওনার কাছে আমরা কথা পেয়েছি। তো আমরা দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে সমগ্র বরাক উপত্যকার জনসাধারণের কাছে সাহায্য কামনা করছি এই সঙ্গীতানুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য। আমাদের জানা মতো গ্রাম বরাকে এরকম সঙ্গীতানুষ্ঠানের আসর প্রথম বসছে দীর্ঘকাল এম স্কুল মাঠে। কেননা আমরা দেখেছি বিভিন্ন শহরে ভারতবর্ষের অনেক দামি দামি শিল্পীরা এসে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেছিলেন বা পরিবেশন করেছেন, কিন্তু গ্রামপড়াকে এরকম 5 দিনের মধ্যে 2টা প্রোগ্রাম আমরা জানা মতো হয় নাই। আমরা 17 নভেম্বর যে প্রোগ্রাম হচ্ছে সেটা কলকাতা থেকে পৌশালী ব্যানার্জী আসবেন, 20 নভেম্বর যেটা হবে বাংলাদেশ থেকে বন্যা তালুকদার আসবেন, মুম্বাই থেকে একজন সঙ্গীত শিল্পী আসবেন। তার জন্য আমরা সমগ্র বরাক উপত্যকার জনসাধারণের কাছে, সঙ্গীতপ্রেমী জনসাধারণের কাছে অনুরোধ রাখছি, আমাদের এই দীর্ঘকালের যে অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি সেই সঙ্গীতানুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য এবং সবাই যাতে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দর ও সফল করে তোলার জন্য আমরা সমাজ সংস্থার পক্ষ থেকে বরাকবাসীদের কাছে আবেদন রাখছি এবং শিল্পীদেরকেও উৎসাহ দেওয়ার জন্য সবাই যাতে এই সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থাকেন।